সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, 27 জুলাই আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে গ্রুপ ডির রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, এবং আজকে হচ্ছে 18ই আগস্ট, প্রায় 3 সপ্তাহ পরেই, আমার ভিডিও বানানোর 3 সপ্তাহ পরেই কিন্তু গ্রুপ ডির রেজাল্ট ফাইনালি বেরিয়ে গেল। তো আমি যেটা ভেবেছিলাম ঠিক সেই মতোই হয়ে গেল, খুব তাড়াতাড়ি ভিডিও মানে রেজাল্ট বেরিয়ে গেল, প্রায় 3 সপ্তাহ পরে আমার ভিডিও বানানোর। এবং আগস্টে 18 তারিখ ফাইনালি গ্রুপ ডি রিক্রুটমেন্ট, প্রথম দফা রিক্রুটমেন্ট ফাইনালি কমপ্লিট হলো। যে 1.5 বছর প্রায় রিক্রুটমেন্ট প্রসেস চললো, অনেক ঝামেলা হয়ে গেছে রিক্রুটমেন্টে, বাট ফাইনালি রেজাল্টটা রিলিজ হয়ে গেছে, যেটা আর কি মেইন জিনিস। অনেকেই খবর পেয়ে গেছে, হয়তো আমার ভিডিও বানাতে একটু লেট হলে কারণ হচ্ছে আমাকে অফিস থেকে এসে ভিডিওটা বানাতে হচ্ছে, সেই জন্য খবর আমি অনেক আগেই পেয়ে গেছি, বাট অফিসে বানানো পসিবল নয়, তো সেই জন্য বাড়িতে এসে ভিডিওটা বানাচ্ছি। কী করে দেখবে রেজাল্ট তোমরা নিশ্চয়ই জানো, WGTRB অফিসিয়াল সাইটে গিয়ে এখানে দেখবে, PDF কোনো ফাইল দেয়নি, এখানে একটা লিঙ্ক আছে তোমাদের, যেটা ডিসপ্লে হচ্ছে দেখো রেজাল্টটা, WB গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2017 2017-র এক্সাম এটা। সো লিঙ্কে ক্লিক করলে তোমাদের এই একটা পেজ খুলবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর লাগবে, যেখানে 9টা ডিজিটের অ্যাপ্লিকেশন নম্বর এবং তোমাদের ডেট অফ বার্থ, এই দুখানে এন্ট্রি করে সাবমিট করলে তোমাদের রেজাল্ট চলে আসবে। এবং যাদের মানে যারা সিলেক্টেড হয়েছে তাদের ওখানে লেখাই থাকবে যে ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড, এবং ভেরিফিকেশানের জন্য মানে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাকে পরে ডাকা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরেই তোমার কিন্তু মানে তোমার পোস্টটা আর কি জবটা পুরোপুরি পাকা হবে। এবং যাদের সিলেকশন হয়নি, মানে এখানে দুটো লিস্টের ব্যাপার আছে, কিন্তু যাদের অনেকের আছে যাদের সিলেকশন হয়নি, সেখানে কিন্তু লেখা আছে যে তোমার ফার্স্ট লিস্টে নাম উঠবে না, এটা কিন্তু মেনশান করা আছে, যে ফার্স্ট লিস্ট কথাটা কিন্তু মেনশান করা আছে, তোমার ফার্স্ট লিস্টে নাম ওঠেনি, তোমার নাম ওয়েটিং লিস্টে আছে, মানে এরপর আরেকটা লিস্ট হয়তো বেরোবে সেরকমই একটা আশা করা যাচ্ছে, কারণ ফার্স্ট লিস্ট যখন ওরা মেনশন করেছে এবং বলছে ওয়েটিং লিস্টে আছে, তো ডেফিনেটলি সেকেন্ড একটা লিস্ট ওরা বার করবে। তো যাদের ফার্স্ট লিস্টে নাম ওঠেনি তাদের ওয়েটিং লিস্টে আছে, এবং দেখা যাক সেটা কবে বার করে। আর যাদের ফার্স্ট লিস্টে নাম উঠে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশানের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তাদের হয়তো আরেকবার ডাকা হতে পারে, হয়তো তাদের মেল আইডিতে মেল করে পাঠিয়ে দেওয়া হবে, কিংবা SMS করে পাঠিয়ে দেওয়া হতে পারে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশানে গেলে যা হয়, জেনারেলি জবের জন্য পুলিশ ভেরিফিকেশানে এসব জিনিস হয়, যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশান এইসব জিনিস হয়, বাট সেগুলো জেনারেলি খুব বেশি লোক খুব কমই আর কি বলতে গেলে, মানে হয়তো 1 লাখের মধ্যে একজন এরকম হয়তো তোমরা খুঁজে পাবে যে ডকুমেন্ট ভেরিফিকেশান কিংবা পুলিশ ভেরিফিকেশান আটকে যাবে। আটকে যাওয়ার কারণগুলো তোমাদের বলি, পুলিশ ভেরিফিকেশানে কেন লোকে আটকে যায়, সেখানে কোনো ক্রিমিনাল রেকর্ড যদি আগে থেকে কারোর থাকে তো সেক্ষেত্রে তাদের প্রবলেম হতে পারে, বা আশা করবো তোমাদের এরকম কারোর নেই ক্রিমিনাল রেকর্ড ফাকার, তো তাহলে সেক্ষেত্রে আটকানোর কোনো সম্ভাবনা নেই। এবং ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা যদি যে ডকুমেন্টগুলো ওরা চাইবে সেই ডকুমেন্টগুলো প্রুফ সহ তোমরা যদি দেখিয়ে দিতে পারো, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশানও তোমাদের কোনো অসুবিধা নেই। তো এরপর আর জেনারেলি লোকে এখান থেকে মানে এই সিলেকশনটা হয়ে যাওয়ার পর থেকে জেনারেলি লোকে আর রিজেক্ট হয় না, খুবই রেয়ারেস্ট ঘটনা যে এখান থেকে যদি কেউ রিজেক্ট হয়, বাট সেই সম্ভাবনা খুবই কম। এবং সবাইকে অভিনন্দন, যারা যারা সিলেক্ট হয়েছে তাদেরকে খুবই অভিনন্দন, এটা সবার আগে বলা উচিত ছিল যদিও, বাট তাদের সবাইকে খুব অভিনন্দন যারা সিলেক্ট মানে সিলেকশনে যাদের নাম এসেছে, এবং যাদের নাম আসেনি যাদের ওয়েটিং লিস্টে আছে আশা করবো তাদের নামও খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং যাদের একদম নাম আসেনি তারা নেক্সট বার ট্রাই করো। এটা জাস্ট প্রথম দফা হচ্ছে, ফার্স্ট ফেজ হচ্ছে, কিন্তু এরপর আরও 54,000 লোক নেবে, তো অনেক লোক নেবে, এরপর আরও 54,000 লোক বাকি আছে, তো ডেফিনেটলি নেক্সট টাইম তো ডেফিনেটলি তোমাদের হয়ে যাবে, যাদের হয়নি তো ডেফিনেটলি নেক্সট টাইম হয়ে যাবে, আর একটু বেশি পড়াশোনা করো, ডেফিনেটলি নেক্সট টাইম তোমাদের হয়ে যাবে যাদের হয়নি, এবং যাদের হয়েছে তাদের আবার কাংগ্রাচুলেশন, এই সময়টা এনজয় করো, জাস্ট কী আর বলবো, প্রথম যদি কেউ প্রথম চাকরি পাবে, অনেকেই হয়তো প্রথম জব এটা, তো প্রথম জব পাওয়ার খুশিটাই অনেক আর কি অনেক বেশি হয়, স্পেশালি যদি গভর্নমেন্ট জব থাকে তো সেটা তো আরও খুব মানে আরও বিশাল ব্যাপার হয়ে যায়। তো আজকে ভিডিও এ পর্যন্তই, জাস্ট এইটুকু শেয়ার করার ছিল যে গ্রুপ ডির রেজাল্ট ফাইনাল রেজাল্ট রিলিজ করে দিয়েছে গ্রুপ ডি, এবং তোমরা তোমাদের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারো। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও, তাহলে নিশ্চয়ই আপডেট করে দেবো তোমাদের, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো। এবং কাদের কাদের সিলেকশন হলো আমার যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কাদের সিলেকশন হলো তারা আমার এই ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো কাদের সিলেকশন হয়েছে, দেখা যাক কতজন কমেন্ট করো এবং কতজনের সিলেকশন হয়েছে দেখা যাক। তো ওই ভিডিও নিচে কমেন্ট করে তোমরা জানাতে পারো, এবং তোমরা এই চ্যানেলকে ফলো করতে পারো ফেসবুকে এবং টেলিগ্রামে, তার অফিসিয়াল লিঙ্কে ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে।
তো এই বলে আজকে ভিডিও শেষ করছি, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।